মুহূর্তে আমরা যতটা পারবো সাহায্য করছি গ্রামের মানুষদেরকে নিয়ে আসার জন্য। সাঁতার কেটে কেটে যতটা পারবো সাহায্য করবো। বুঝতে পারছো তো, মানে দিদি জাস্ট একটুর জন্য বঙ্গাজি কপি করছিস কেন ভাই? হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমাদের দিদি জাস্ট সামান্য একটুর জন্য ইংলিশ চ্যানেল পার করতে পারেনি, সেই জন্য দিদি আজ রাস্তা পার করছে, তো আবার সাঁতার কেটে। বাই দ্য ওয়ে, হাঁটু জলে কে সাঁতার কাটে ভাই? মানে পিছনে সাংবাদিক কাকু দিব্যি হেঁটে বেড়াচ্ছে, আর দিদি নাকি সাঁতার কেটে মানুষকে বাঁচাতে যাচ্ছে। দিদি, তোমাকে একটা কথা বলি শোনো, তুমি যদি এখনো বেঁচে থাকো না নিজে, তাহলে একটা ভালো ডাক্তার দেখাও, ঠিক আছে? মাথার আমরা দেখছি যে সিভিল ডিফেন্সের আরো একজন কর্মী, তিনিও সাঁতার কাটছেন, কোথায় যাচ্ছেন? মানুষের পাশে দাঁড়া। আরে মানুষের পাশে পড়ে দাঁড়াবে কাকু, তুমি আগে নিজে জল থেকে উঠে দাঁড়াও। নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই জন্য যাচ্ছি সাঁতার কেটে, যাতে মানুষ সুবিধা পায়। দেখো, মানুষ এইভাবে সুবিধা পাক আর না পাক, কাকুকে দেখে ভয় কিন্তু পেয়ে যাবে ভাই। মানুষ ভাববে ভাই এটা কিরকম জন্তু, হাঁটু জলে সরীসৃপের মতো ভেসে আছে। আমরা দেখতে পাচ্ছি, এক মিনিট, দাদা তো ওই দিকে যাচ্ছিল সাঁতার কেটে মানুষকে বাঁচাতে, তো ক্যামেরাম্যান এদিকে আসতে দাদা ওই দিকে চলে আসলো। আই মিন, তাহলে কি ব্যাপারটা পুরোপুরি সাজানো? আচ্ছা, তোমাদের একটা কথা বলার আছে, সেটা হলো যে আমি ইউটিউবে একটা নতুন ব্লগিং চ্যানেল খুলেছি ম্যাডলি ডিকে নামে, যেখানে অলরেডি দুটো ব্লগ চলে এসেছে এবং আরো মজার ব্লগ আসবে। ডিসক্রিপশন বক্সে লিংক আছে, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, সাপোর্ট দাও চ্যানেলটাকে। কি কি কি, যে কোনো সময় কারো নারকেল হাওয়ায় উড়ে যেতে পারে ভাই? নারকেল আবার কারো নারকেল মানে কি? নারকেল গাছের হয় ভাই, মানুষের থোড়ায় নারকেল থাকে? ভালগর কথাবার্তা বলছে দিদি। এখানে যে পাম্পটা আছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো পাম্পটা দেখাতে। বাহ ভাই, ল্যাদেরও একটা লিমিট থাকে। হ্যাঁ, এটা সব লিমিট পেরিয়ে গেছে, সাইক্লোনের নিউজ করছে, ঠিক আছে? তুমি সমুদ্রের ধারে যাওনি, ভালো কথা, অফিসে যাও না, ওয়ার্ক ফ্রম হোম, বাড়ির ছাদে থেকে ইয়াসের রিপোর্টিং করছে ভাই। এরকম করে তো আমিও রিপোর্টিং করতে পারি, আমিও বলতে পারি যে ইয়াসের সময় আমার জাঙ্গিয়া উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদে পড়ে গেছে। হাওয়া চলছে ভীষণ জোরে, দাঁড়াতে পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে ভাই। এর থেকে জোরে হওয়া তো আমাদের এলাকায় হচ্ছিল, আমি তো দিব্যি দাঁড়িয়ে ছিলাম ছাদের মধ্যে। আমার মাস্কটা নেই, মুহূর্তে মাস্কটা ঝরে হাওয়াতে উড়ে গেছে। দিদি এবার কিছুক্ষণ বাদে বলবে যে হ্যাঁ আমি উড়ে যাচ্ছিলাম, আমাকে আমার ক্যামেরাম্যান বন্ধু টেনে ধরে নামালো। ভাই মাস্ক কি করে উড়ে যায় ভাই? কানের দুপাশে টাইট করে লাগানো থাকে তো। কোথাকার গল্প বানাচ্ছে বলো না, মাস্ক পরতে ভুলে গেছো। বাই দ্য ওয়ে, আমি জানি যে এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে আবার একটু জ্ঞান ফ্যান দিতে আসবে যে ভাই এরকম সিরিয়াসলি শুনি আর কি করিস না, ভালো হবে না। এই শোন ভাই, তোদের ওই ফেক সিম্প্যাথি, ফেক কষ্ট, প্যান্টটা খুলে প্যান্টের ভিতর পুরে রেখে দে। হ্যাঁ, ওই সিম্প্যাথি দিয়ে কারো কোনো উপকার হবে না বা কেউ কোনো সাহায্য পাবে না, ঠিক আছে? যা হওয়ার হয়ে গেছে। এর থেকে ভালো, যে সমস্ত মানুষগুলো ঘরের মধ্যে বসে আছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, তারা যদি আমার দেখানো দুটো ক্লিপ দেখে হাসি পায় তো হাসুক ভাই, তাদের হাসি কেড়ে নেওয়ার অধিকার তোদের নেই। দেখছি গলা পর্যন্ত জল, মানে এফোর্ট, আমরা ডুবে যাব। আমার ক্যামেরা থেকে দেখানো যদি সম্ভব হয়, আমার গায়ে এখন একটা ব্যাং বসে আছে। দরকারটা কি ছিল, কে বলেছিল? হ্যাঁ, জলের মধ্যে ডুবে লাইভ টেলিকাস্ট করতে সমাজের কোনো উপকারে লাগলো কি ব্যাপারটা? আর পাশে ওই লোকগুলো এরকম ভাবে মরা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে কেন ভাই? লাইন দিয়ে কি হচ্ছে, এটা স্ট্যান্ড আপ কমেডি? তার উপর আবার ইয়াসের চক্করে আমাদের পিন্টু হারিয়ে গেছে। আরে পিন্টুকে ছিল না, দুদিন ধরে ফেসবুকে ভাইরাল হচ্ছে ওই ছোট গডজিলা, হ্যাঁ ওই গুয়ে সাপ না কি, ওইটাই তো। পিন্টুকে রাস্তা দেখতে পাওয়ার পর পিন্টুর মালিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানায় যে এটা তাদের পিন্টু, তাদের বাড়িতে থাকতো কিন্তু সাইক্লোনের সময় বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছিল। তো তোমরা যদি পিন্টুর কোনো খবর পেয়ে থাকো, প্লিজ ফেসবুকে আপডেট দাও। ভাই লাইফ হোক তো পিন্টুর মতো হোক ভাই, একটা গুয়ে সাপ এতদিন বাড়িতে পোষ্য হিসেবে ছিল, রাজার মতো থেকেছে, খেয়েছে, বাড়ির থেকে হারিয়ে গেল, রাস্তায় গেল, গার্লফ্রেন্ড পেয়ে গেল, এবং গার্লফ্রেন্ড পেয়ে গেল তো ছাড়ো, সেই গার্লফ্রেন্ডকে বৃষ্টির দিনে দাঁড়িয়ে ওপেন রাস্তায় কিস করছে। জেলাস ফিল হচ্ছে ভাই, বিশাল জেলাস, মানে দিনকালটা কি পড়লো ভাবো, একটা গুয়ে সাপের উপর জেলাস ফিল করতে হচ্ছে, শালা এতটা সিঙ্গেল আমি। ভাই রাস্তায় দাঁড়িয়ে গার্লফ্রেন্ডকে কিস করছে একটা গুয়ে সাপ, পিন্টু। এই কেস যদি আমি করতাম, আমার নামে লোকে ছিছি করতো, বিজ্ঞ বিচি লোকজন সব কমেন্ট করতো, সমাজটা নষ্ট হয়ে গেল এই সমস্ত ছেলে মেয়েদের জন্য। পিন্টু করলে দোষ নেই, আমি করলে দোষ। বাই দ্য ওয়ে, আমি গার্লফ্রেন্ডকে কিস করার মতো ইমাজিনেশন করলাম কি করে ভাই? কারণ গার্লফ্রেন্ডকে কিস করার জন্য তো আগে একটা গার্লফ্রেন্ড থাকতে হয়, আর আমার তো অনেক তো
মজা হলো। এবার আমরা কিছু সিরিয়াস কথা বলি, কারণ আমি আফটার অল একজন জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের থার্ড ইয়ারের স্টুডেন্ট, তো আমার নিজের কিছু বক্তব্য আছে, সম্পূর্ণ আমার নিজের মতামত। দেখুন, জার্নালিজম হলো অ্যাবসলিউটলি একটা ঝুঁকিপূর্ণ কাজ, ঠিক আছে? এবং জার্নালিজম একমাত্র ঝুঁকিপূর্ণ কাজ নয়, যারা ইন্ডিয়ান আর্মিতে যোগ দিচ্ছে তারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে দেশের জন্য, তারা জানে আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এর আগেও বহু বিপ্লবী দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন শুধুমাত্র দেশকে ভালো রাখার জন্য। তো অনেক জার্নালিস্ট এতে বিশ্বাস করেন, এটা অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু ব্যাপারটা হলো, যখন জার্নালিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তখন তারা এমন জায়গায় জীবনের ঝুঁকি নিক যেখানে ঝুঁকি নিলে দেশের কোনো উন্নতি হবে। কালকের রিপোর্টিংটাকে অনেক জার্নালিস্ট প্যাশন বলে কাটাচ্ছে। এটা কী করে একটা প্যাশন হতে পারে? একটা ফাঁকা সমুদ্র যেখানে একটা এত বড় সাইক্লোন আসার কথা প্রশাসন বারবার বলেছে ওখান থেকে দূরে থাকতে, সেখানে বহু জার্নালিস্ট লাইভ টেলিকাস্ট করছে, কী জন্য না? সমুদ্রের ঢেউটাকে সামনের থেকে দেখাবে বলে, সামনের থেকে লাইভ টেলিকাস্ট করবে বলে। এবারে সমুদ্রের ঢেউটাকে সামনের থেকে দেখে একটা মানুষের বা বহু মানুষের বা একটা সোসাইটির ঠিক কী কী উপকার হবে বলুন তো? তো এই জায়গাটায় নিজেদের লাইফ রিস্কে ফেলে অ্যাকচুয়ালি কী হবে? আপনারা প্যাশনের কথা বলছেন, আমরা জার্নালিজমে অনেক প্যাশন দেখেছি। কোভিডের সময় রিপোর্টাররা জীবনের রিস্ক নিয়ে রিপোর্টিং করে যাচ্ছে। এছাড়া উত্তরপ্রদেশে আমরা রিসেন্টলি কিছুদিন আগে দেখেছি একটা রেপ কেস যখন হয়েছিল, তখন সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, একজন মেয়ে জার্নালিস্ট সে কন্টিনিউ পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে ঝামেলা করে ওখানে ধর্নায় বসে গেছিল, সে ঢুকেই ছাড়বে ওই জায়গাটায়। কিন্তু একটা ফাঁকা জলে ডুবে থাকা এলাকা যেখানে একটা গাড়ি বা একটা বাইক জলের মধ্যে ডুবে আছে, সেই জিনিসটা দেখে অ্যাকচুয়ালি সমাজের কী উপকার হবে বা সেই জিনিসটার জন্য একজন সাংবাদিক প্রাণ দিয়ে বা কী প্রমাণ করতে চাইছেন? এগেইন আমি আবার বলছি, এটা সম্পূর্ণ আমার মতামত ছিল, তোমরা তোমাদের মতামতটা অবশ্যই জানাও। আর আজকে ভিডিওটা অবধি থাকলে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দাও। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি, চ্যানেলটাকে ফলো করে রাখো, স্টার মেরে রাখো, সি ফার্স্ট করে রাখো, সব করে রাখো।